हाई फ्रेंड वेलकम टू कुकिंग हाउस। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आज तुम्हारे साथ निये चले एसेछि पम्फ्रेट माछेर झालेर रेसिपी। चलो रेसिपिटी देखे नेबे। पम्फ्रेट माछ निये निएछि। पम्फ्रेट माछटाके आमि केटे धुए परिष्कार करे निएछि। आमि आजके पम्फ्रेट माछटाके झाल बानाबो। चलुन भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखे नेबेन। आमि एबार लवण हलुद माखिये नेब। लवण दिए निलाम, हलुद गुँड़ो दिए निलाम। एबार लवण हलुदटा दिए भालो करे माछटाके माखिये नेब। দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব তেলের মধ্যে। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব এপিটপিট করে। এক পিট ভাজা হয়ে গেছে, আমি আরেক পিটে উল্টে নেব। মাছগুলোকে আমি উল্টে নিয়েছি, ওই পিটটাও ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। এবার আমি একইভাবে করে বাদ বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলোকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। একটু তেল দিয়ে নিচ্ছি, তেলটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। জিরে ফোড়ন দিয়ে নেব, গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে দিয়ে নিয়েছি। আমি আলুগুলোকে দেখুন মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আলুটাকে। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে নিলাম, দেবো হলুদ গুঁড়ো। লবণ গুঁড়োটা নিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আলুটার সাথে। এবার আমি আলুটাকে একটু ভাজা করে নেব ভালো করে। আমার আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি। একটা আমি বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। দেব আমি জিরে বাটা দিলাম, আমি দেড় চামচ জিরে বাটা দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি দু চামচ। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটাকে আলুটার সাথে ভালো করে কষিয়ে। এবার দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ। দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এই নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দেব সর্ষে বাটা। আমি এখানে দেড় চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি ওই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আগেই, তাই সর্ষেটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না। সর্ষেটা বেশি ভাজতে হয় না, দেওয়ার পরে অল্প ভাজলেই হবে। আমার সমস্ত মশলা দিয়ে ভালো করে ভেজে কষানো হয়ে গেছে আলুটার সাথে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে 10-15 মিনিট মতো রান্না করে নেব। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে নেব।
মাছগুলোকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করতে হবে, বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো ভেঙে যাবে, তাই হালকা হাতেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে নেব, আর দেব আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে। এই টাইমে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তরকারি থেকে, ভালো লাগে। এবার আমি এটাকে দুই তিন মিনিট মতো রান্না করে নেব। আমি যেইভাবে পমফ্রেট মাছের ঝালটা বানালাম, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা তো অনেকে অনেকভাবেই পমফ্রেট মাছটা রান্না করে খেয়ে থাকেন, আমি যেইভাবে বানালাম এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখুন আমার মাছটি শুকিয়ে গেছে, আমার রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব মাছটিকে। আজকে আমার পমফ্রেট মাছের ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, সাথে সাথে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।